নতুন একটি পরিমিতি ক্লাসে সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আর আজকের নিয়ে প্রথম কোশ্চেনটি দেখো, একটি গরুর গলায় বাঁধা দড়ির দৈর্ঘ্য কত হতে হবে যাতে তার কমপক্ষে 616 বর্গমিটার অঞ্চলের ঘাস খাওয়া সম্ভব নয়। অর্থাৎ দেখো বলছে ঘাস খাওয়া সম্ভব নয়, অর্থাৎ ধরো এইখানটায় গরুটা বাঁধা রয়েছে, এইখান থেকে এইটুকু হচ্ছে 616 মিটার, অর্থাৎ এর বেশি গরুটা যেতে পারবে না ঘাস খাওয়ার জন্য। তার মানে যে এরকম হয় গরুটা তাহলে ঘুরবে কেমন করে, এরকম করে ঘুরবে। আর এরকম করে ঘোরা মানে কি আসবে কি বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার, কারণ এখানে বর্গমিটার বলেছিল। বর্গমিটার মানে যেন আমরা কি ক্ষেত্রফলের সাথে সম্পর্ক যুক্ত অনেক হবে। পরিসীমা কেন হলো না, তাহলে পরিসীমা হলো না, এখানটায় বলেছে কি 616 বর্গমিটার, বর্গমিটার মানে ক্ষেত্রফলের সূত্রে ফেলতে হয়। তাহলে এরকম যে রাউন্ড কাছে, রাউন্ড মানে কি আমাদের মাথায় আসে বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার। আর তোমার জন্য এই পায়ের মান কত, পায়ের মান হচ্ছে 22/7 হচ্ছে পায়ের মান। তাই দেখো এবার যখন তাহলে এইটা সমান সমান তাহলে 616 লেখা হয়ে গেল, অর্থাৎ এটাও হচ্ছে কি ক্ষেত্রফল আর এটা হচ্ছে সূত্রের ক্ষেত্রফল, এটা সমান সমান এটা। এরপর দেখো যখন এই বর্ডার চেঞ্জ করা হবে, পায়ের মান কত বললাম 22/7, বর্ডার চেঞ্জ করলে উল্টে যায় তাহলে কত হবে 7/22, কাটাকুটি করলে কত আসবে 28 আসবে, 28-এর 7 গুণ করলে কত আসবে 196, 196 এটা এটা এদিকে স্কোয়ার ছিল তাহলে এদিকে রুট, এদিকে এলে কী হয়ে যাবে রুট হয়ে যাবে অ্যান্সার, তার মানে কত 14, অর্থাৎ উত্তর হচ্ছে ডি 14 উত্তর, অর্থাৎ দড়িটি কত হতে হবে গলায় দড়িটি 14 মিটার হতে হবে। নেক্সট অঙ্কটি দেখো, কমেন্ট করে জানাবে অবশ্যই যে পরিমিতি ক্লাস চাইছো কিনা, তাহলে আরও সুন্দর সুন্দর পরিমিতি যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছিলো সেগুলোকে তুলে ধরবো। একজন লোক 3 কিমি পার ঘন্টা গতিবেগে একটি বর্গাকার মাঠকে 2 মিনিটে কর্ণ বরাবর অতিক্রম করলো, তাহলে মাঠটির ক্ষেত্রফল কত। আচ্ছা দেখো এইখান থেকে এই জায়গা অবধি গেলো কত, 2 মিনিটে গেছে, তাহলে এখান থেকে এইটুকু তো নিশ্চয়ই একটা নিশ্চয়ই দৈর্ঘ্য আছে, কতটা দৈর্ঘ্য এই কর্ণার দৈর্ঘ্য আছে বলছে, তো কত মিনিটের কাছে 2 মিনিট অতিক্রম করেছে, আর কত 3 কিমি পার ঘন্টা, এখানে মিনিট রয়েছে তার মানে এটাকেও মিনিটে আর তাহলে মিটারে নিয়ে আসতে হবে, তাহলে 3 কিমি সমান সমান কত জানি আমরা 3000 মিটার, আর পার ঘন্টা 1 ঘন্টা মানে কত 60 মিনিট, তার মানে 60 মিনিটে গেলো কত 3000 মিটার, 1 মিনিটে কত গেলো আর 2 মিনিটে কত গেলো, তো 2 মিনিটে তাহলে গেলো কত 100, তাহলে এখান থেকে এইটুকুর কর্ণ দৈর্ঘ্য কত তাহলে 100 বেরিয়ে গেলো, কর্ণটার দৈর্ঘ্য পেলাম আমরা 100। আর আমরা জানি যদি কোন যদি বর্গক্ষেত্রের অঙ্কে ক্ষেত্রফলের অঙ্কে কর্ণ দেওয়া থাকে তাহলে সেই সূত্র কী হয়ে যায়, সূত্র হয়ে যায় বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হয়ে যায় হাফ গুণ কর্ণ স্কোয়ার, কর্ণ কত পেলাম আমরা 100, তাই 100 দুবার লেখা হয়েছে, কাটাকুটি করে ক্যালকুলেশন করে উত্তর এলো 5000। একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে, আর যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে। তাহলে এখানে কেন 60 হলো সেটা বুঝিয়ে দিয়েছি, এখানে 3000 হলো কেন সেটা বুঝিয়ে দিলে, আর 2 মিনিটে কত মিটার গেলো 100 মিটার গেলো, সরি 2 মিনিটে 100 মিটার গেলো, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত 100 বেরিয়ে গেলো। আর বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কী, বর্গক্ষেত্রে হাফ গুণ কর্ণ স্কোয়ার, আমি জানি বর্গক্ষেত্রে একটা ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার, আর একটা ক্ষেত্রফল যদি কর্ণ দেওয়া থাকে অঙ্কে তখন সূত্র হয়ে যায় হাফ গুণ কর্ণ স্কোয়ার। ঠিক আছে নেক্সট অঙ্কটি দেখো, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 4/3 গুণ, অর্থাৎ প্রস্থ যদি এক্স হয় দৈর্ঘ্য হবে কত 4/3 x, বলছে কি যদি ঘরের ক্ষেত্রফল কত 300 মিটার, অর্থাৎ তাহলে হচ্ছে আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দেওয়া হয়েছে, সমান সমান কত লেখা হয়েছে সমান সমান 300 লেখা দেওয়া হয়েছে। একটু ক্যালকুলেশনটা দেখে নেবে, ক্যালকুলেশন করে তোমাদের আসবে হচ্ছে দেখো দেখতে পাচ্ছ 15 আসবে, আর আমাকে জানতে চাইছে কি অর্থাৎ এক্সের মান কত পেয়ে গেলাম 15, অর্থাৎ তার মানে কি এখানে যদি 15 গুণ দিই এক্সের জায়গায় তাহলে কত আসবে 3, 5, 15, তাহলে একটা চলে আসলো 20, আর 20 বের করে দেখা হয়েছে, আর এক্সের মান তো 15 মানে 15ই আমাকে জানতে চাইছিল। তবে দৈর্ঘ্য প্রস্থের মধ্যে পার্থক্য কত, দৈর্ঘ্য প্রস্থের মধ্যে পার্থক্য তার মানে কত আসবে 20 থেকে তাহলে 5 বাদ দিয়ে দাও উত্তর হয়ে যাবে, 15 বাদ দিয়ে দাও তাহলে উত্তর হয়ে যাবে 5, অর্থাৎ অপশান ডি উত্তর হয়ে যাবে 5। একটু ভালো করে দেখে নাও, স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আর অঙ্কটি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে এই ধরনের অঙ্ক পরীক্ষায় এসে থাকে। 4 নম্বর অঙ্কটি দেখো, একটি গোলকের তলের ক্ষেত্রফল ওয়ার ঘনফলের 3 গুণ, গোলকের ব্যাস কত হবে, ভালো করে বোঝো ব্যাস বের করতে বলেছে, আর আমরা কিন্তু অঙ্কে সূত্র প্রয়োগ করি তখন থাকে আর, আর মানে কি ব্যাসার্ধ, এখানে লিখে দিয়েছে দেখো আর মানে ব্যাসার্ধ আর ব্যাস মানে কি 2r, দেখো গোলকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr² আর গোলকের ঘনফল বা আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³, আর এখানে কী বলেছে ঘনকের ঘনফলের কত গুণ হবে 3 গুণ হবে, ঘনফলের 3 গুণ হবে, তাই এখানটায় দেখো 3 গুণ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, তার পরের লাইনে 3, 4 তাহলে কত 12, সেই 12টা লেখা হয়েছে, আর নিচে 3 কত 3 বসানো হয়েছে, তার পরের লাইন নেক্সট লাইন লাইন দেখো
তিন চারি কত হয়? তিন চারি 12 পাই আর স্কোয়ার, এদিকে তিন চারি 12 পাই আর কিউব, অর্থাৎ পাই পাই কেটে গেল, 12 12 কেটে গেল। তাহলে আর আর একটা এখানে তিনটে আর আছে, এখানে কটা আর আছে? তিনটে আর, এখানে আছে দুটো আর। তার মানে তিনটে থেকে দুটো আর চলে গেলে এক, শুধু কিছু পড়ে থাকার মানে এক। তাহলে আর এর মান কত হলো? এক। আর তাহলে আমার ব্যাস, ব্যাসের আর বের করতে বলেছিল কি অঙ্কে, অঙ্ক হচ্ছে গোলকের ব্যাস বের করতে বলেছিল। তো ব্যাস বের করার সূত্র 2r, আর এর মান কত পেয়েছি? এক পেয়েছি। দুইয়ের সাথে এক গুণ করে দাও, উত্তর হয়ে যাবে সি অপশান 2 উত্তর। জাস্ট এই অঙ্ক ক্ষেত্রে দুটো সূত্রকে প্রয়োগ করো, তাহলে অঙ্কটি হয়ে যায়। নেক্সট অঙ্কটি দেখো। এই ধরনের অঙ্ক তো পরীক্ষা অনেকবারই এসছে। যদি একটি সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য 4 সেমি হয়, তাহলে ওয়ার ক্ষেত্রফল কত? তো জানো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 গুণ বাহু স্কোয়ার। অঙ্কে বাহু কত বলেছে? 4। তাহলে এখানে 4 4 দুবার বসিয়ে দাও, কারণ বাহুকে স্কোয়ার করতে বলেছে, কাটাকুটি করো। তাহলে উত্তর চলে এলো 4/√3, অর্থাৎ অপশান বি উত্তর। নেক্সট অঙ্কটি দেখো। আজকে নিয়ে এটি শেষ অঙ্ক। তিনটি বর্গাকার ক্ষেত্রে যাদের বাহুগুলি হলো 2 সেমি, 3 সেমি এবং 6 সেমি, সমন্বয়ে নতুন একটি বর্গক্ষেত্র তৈরি করা হলো, নতুন বর্গক্ষেত্রের বাহু কত হবে? তো এই ধরনের অঙ্কের সূত্র রুটের মধ্যে a² + b² + c² তো a² + b² + c² তো প্রথম বাহু কত বলেছিল? 2। তো 2কে স্কোয়ার করলে 4, 3কে স্কোয়ার করলে 9, 6কে স্কোয়ার করলে 36, অর্থাৎ যোগফলের কত হয়? 49। 49 রুট কত হয়ে যায়? 7। তাহলে নতুন বর্গকার ক্ষেত্রে বাহু কত হবে? নতুন বর্গকার ক্ষেত্রে বাহু 7 সেমি হবে। আশা করি ভিডিও দ্বারা উপকৃত হয়েছে। আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। আর নতুন টোটাল আবার দেখা হবে।